11 এপ্রিল দেশে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় যে নির্বাচন হচ্ছে সে উত্তরবঙ্গের দুটি কেন্দ্রে, সেটা হচ্ছে ডুয়ার্সের আলিপুরদুয়ার এবং কোচবিহার কেন্দ্রে। হাতে মাত্র আর মাত্র কয়েকটা দিন, এই মুহূর্তে আমরা ক্যামেরার সামনে পেয়েছি যে কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে তার পরিস্থিতি কী রয়েছে, কতটা প্রচার এগিয়েছেন এবং তার আর দু চার দিন বাকি রয়েছে, তার পরিস্থিতি এই মুহূর্তের অবস্থা কী অবস্থায় রয়েছে তাদের প্রচার, সেটাই আমরা শোনাব ওনার কাছ থেকে। আপনাকে যে আমাদের নিউজ অফ অ্যাক্টে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রয়েছেন আপনি, এই মুহূর্তে আপনি বলুন যে আজকে একটা বিরাট জনসভা হয়ে গেল, সেই জনসভা দেখে এবং এত লোকের সমাগম দেখে আপনি কী বলবেন? দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে যে নরেন্দ্র মোদীজির যে ঢেউ চলছে, সেই ঢেউ কিন্তু আজকে কুচবিহারে আছড়ে পড়েছে এবং সুনামির আকার ধারণ করেছে। আর এই সুনামিকে স্বয়ং মমতা ব্যানার্জি কেন, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, সারা ভারতবর্ষের সমস্ত বিরোধীরা যদি এক হয়ে চক্রান্ত করে, তাও এই সুনামিকে রুখতে পারবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে একটা কেন্দ্র কুচবিহার কেন্দ্র, সেটা পুরো উত্তরবঙ্গ, গোটা রাজ্য, গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে যে প্রার্থী রয়েছে, আপনি রয়েছেন, সে আপনি একসময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন এবং সে আপনার সেখানে গ্রহণযোগ্যতাও যথেষ্ট সেই সময় ছিল এবং এখনও আছে, এবং আপনাকে পরাস্ত করার জন্য এবং সেখানে দেখা যাচ্ছে যে সর্বময় কর্তৃদেশ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানে পড়ে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন, এটা কি আপনাকে কিছুটা বিপাকে ফেলতে পারে, কি মনে হয়, বা কেনই বা উনি রয়েছেন, কি আপনার দৃষ্টিময় কি? দেখুন, উনি যত এখানে পড়ে থাকবেন, এখানে যত বেশি সভা করবেন এবং যত বেশি মিটিং মিছিল করবেন, তত ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক বাড়তে থাকবে। কারণ ওনার বিশ্বাসযোগ্যতা উনি হারিয়ে ফেলেছেন, কুচবিহারের মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছে না। কারণ উনি উত্তরবঙ্গের, শুধু কুচবিহার নয়, উত্তরবঙ্গের মানুষকে ধোকা দিয়েছেন। উনি গোর্খাদের ধোকা দিয়েছেন, উনি আদিবাসীদের ধোকা দিয়েছেন, উনি রাজবংশীদের ধোকা দিয়েছেন। আজকে ভাবুন, যার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্রবেশ, প্রিয়রঞ্জন দাস মুন্সি, তার স্বপ্ন ছিল যে উত্তরবঙ্গে একটা এইমসের মতন এইমস হবে। তো এইমসের মতন এত বড় একটা যদি চিকিৎসার একটা উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে একটা এইমসের মতন যদি হসপিটাল এখানে হতো, তাহলে মেডিকেল কলেজ যদি এখানে হতো, আমার মনে হয় তাহলে হয়তো শুধু উত্তরবঙ্গবাসী নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতবর্ষের মানুষ সেটার জন্য কিন্তু উপকৃত হতো। কিন্তু উনি নিজের স্বার্থে উত্তরবঙ্গকে বঞ্চিত করবার জন্য, গোর্খা আদিবাসী থেকে শুরু করে রাজবংশীদের বঞ্চিত করবার জন্য উনি কিন্তু এইমসকে উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গতে উনি নিয়ে যান। এবং এটার থেকেই বোঝা যায় যে উনি উত্তরবঙ্গের মানুষের কতটা ভালো চান। আর দেখুন, যে যতটুকু উন্নয়ন হয়েছে এটা তো গতানুগতিক, এটা যে কোনো সরকার থাকলে উন্নয়ন সম্ভব উন্নয়ন হতো, এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া কিন্তু এই উন্নয়ন সম্ভব নয়। আর আজকে উনি কুচবিহারে এসে যতই মিটিং মিছিল করছেন, উনি প্রথম দিন যখন জনসভা করেছিলেন যা লোক হয়েছিল, দ্বিতীয় দিনের জনসভায় দেখা গেছে তার অর্ধেক লোক হয়েছে। এইভাবে কিন্তু ধীরে 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 ওনার পিছন থেকে লোক কমতে শুরু করেছে, এবং একদিন এরকম দেখা যাবে কুচবিহারে এসে উনি মঞ্চে দাঁড়িয়ে মিটিং করবেন, সামনে শোনবার মতন শ্রোতা বা জনসাধারণ কেউই থাকবেন না। তো উনি যত বেশি এখানে মিটিং মিছিল করবেন, তত বেশি জনসমর্থন ভারতীয় জনতা পার্টির দিকে আসতে থাকবে। প্রচারে গিয়ে কী অনুভব করছেন ভোটারদের কাছ থেকে? দেখুন, যতখানি ভালোবাসা আমি আশা করেছিলাম, তার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক অনেক বেশি আশীর্বাদ, অনেক অনেক বেশি শুভকামনা আমি সাধারণ মানুষদের কাছ থেকে পাচ্ছি। প্রত্যেকেই এগিয়ে আসছে এবং দুহাত ভরে আশীর্বাদ করছে, এই আশীর্বাদই আগামী দিনে আমার পাথেয় হবে। একদিক দিয়ে আশীর্বাদ পাচ্ছেন আপনি ভোটারদের কাছ থেকে, তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে হচ্ছে বা আপনাকে আক্রমণ করতে উদ্যত হচ্ছে কিছু রাজনৈতিক নেতৃত্ব, এটা কীভাবে মোকাবিলা করছেন? দেখুন, যারা এসব করছে তারা খুব ভালো করেই জানে যে তাদের পায়ের নিচের মাটি তাদের সরে গিয়েছে, এবং তাই কোনো সময় হয়তো ব্যক্তিগত আক্রমণ, কোনো সময় উদ্ধত আচরণ যেটা ওদের স্বভাবসিদ্ধ, কোনো সময় হয়তো প্রাণনাশের হুমকি, কোনো সময় প্রাণনাশ করবার চেষ্টা, এইসব তারা অবিরাম করে চলেছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়াই করে যাব এবং কুচবিহারবাসীকে
একটা মুক্ত বাতাবরণে তাদেরকে যাতে শ্বাস প্রশ্বাস তারা নিতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়াই করে যাব। যদি ভোটের দিন কোনোভাবে সন্ত্রাস হয় সেটার মোকাবিলা করবেন কীভাবে? দেখুন, আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা বারংবার দাবি জানিয়েছি যে এখানে পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক, এবং আমাদের কথা কিছুটা হলেও রেখেছেন। এখন পর্যন্ত আমরা যেটা শুনেছি যে প্রায় 70-80 কোম্পানি CRPF এখানে মজুদ করা হবে সেন্ট্রাল ফোর্স, এবং আমরা আরও দাবি জানিয়েছি আমরা মোট 130 কোম্পানি CRPF এর দাবি জানিয়েছি, প্যারামিলিটারি ফোর্সের দাবি জানিয়েছি। এবার দেখবার বিষয় যে নির্বাচন কমিশন কতখানি আমাদের এই প্রয়োজনীয়তা মেটানোর চেষ্টা করে। বাধার মুখে পড়তে হচ্ছে প্রচারে কি? দেখুন, প্রশাসনিক স্তরে কিছু কিছু বাধার সৃষ্টি করলে পরেও আমরা কিন্তু সেই বাধাকে বাধা মনে করছি না, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের পাশে আছে, এবং যেখানেই যাচ্ছে কাতারে কাতারে মানুষ কিন্তু আশীর্বাদ করবার জন্য সর্বমুহূর্তে আমাদের সঙ্গে, তারা কিন্তু আমাদের পাশে আছে। কি মনে হচ্ছে এবার কত কত ভোটে জিততে পারেন, বা কি মনে হচ্ছে লোকের কাছ থেকে সাড়া পাচ্ছে? দেখুন, সেটা তো সময় বলে দেবে, তবে এতটুকু বলতে পারি যে যেভাবে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে আমাদের জয় নিশ্চিত। আপনি তো একজন শিক্ষক, শিক্ষকের কাছ থেকে আপনি এখন রাজনৈতিক ব্যক্তিত্ব একটা, বিশেষ করে যেটা বলা যেতে পারে যে আপনার এই মুহূর্তে যে উত্তরবঙ্গ রাজ্যের একটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটা কুচবিহার, সবাই তাকিয়ে রয়েছে কুচবিহারের দিকে, সেখানে আপনি একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যেখানে আপনি একদিন তৃণমূল কংগ্রেসে একটা আপনি একটা স্থান নিয়েছিল আপনার, তো এইটাকে কীভাবে আপনি মোকাবিলা করছেন একদিন শিক্ষক একদিন নেতা? দেখুন, শিক্ষকতা করবার সময় অনেক সময় ছোটো ছোটো শিশুদের কাছ থেকে অনেক কিছু শেখবার থাকে, সেরকমভাবে মানুষের কাছে শিশু সুলভ আচরণ করে তাদের ভালোবাসা কীভাবে পেতে হয় এটাও আমি শিখেছি। আমি যেমন তাদেরকে কিছু শিক্ষা দিয়েছি, তাদের কাছ থেকেও কিছু শিক্ষণীয় বিষয়কে গ্রহণ করেছি, এবং কুচবিহারের মানুষ প্রত্যেকে আমাকে আমার তাদের ঘরের ছেলে হিসেবেই চেনে, তাদের বাড়ির ছেলে বা মেয়েকে তারা যেরকমভাবে ভালোবাসে, কুচবিহার জেলার বেশিরভাগ মানুষই কিন্তু আমাকেও কিন্তু ঠিক একইভাবে ভালোবাসে। তাই মানুষের এই এইভাবে যে আপন করে নিয়েছে মানুষ, এটাই কিন্তু আমাকে সবসময় পথ চলবার লড়াই করবার তাগিদ জুগিয়েছে। ভোটে জিতলে আপনি কী করবেন, আপনার প্রায়োরিটি কী? দেখুন, সর্বপ্রথম এখানে যে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্টের একটা সমস্যা রয়েছে, প্রচুর বেকার ছেলে রয়েছে যারা সবসময় রাজ্য সরকারের দ্বারা প্রতারিত হচ্ছে, কখনো SSC, কখনো TET-এর নামে, আবার কখনো বা অন্যান্য বিভিন্ন রকমের সংস্থায় চাকরি দেওয়ার নাম করে, সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে তারা কিন্তু সবসময় প্রতারিত হচ্ছে। তাই আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে দীর্ঘদিনের কুচবিহারবাসীর দাবি যে একটা রাজবংশীদের জন্য একটা সেপারেট রেজিমেন্ট করা হোক, যেটা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং ইন্ডিয়ান আর্মির সঙ্গে যারা যুক্ত থাকবে এরকম একটা রেজিমেন্ট করা হোক, অবশ্যই আমি প্রথম থেকেই বলে এসেছি সেটা আমার প্রথম দাবি থাকবে। আজকে আমি মোদিজির সভাতেও আমি কিন্তু একই জিনিসের উল্লেখ করেছি, এবং আপনারা দেখতে পারবেন আগামী দিনে আমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব। এই দাবি যতক্ষণ না আমি আমার আদায় করে নিতে পারবো এবং কুচবিহারবাসীকে সম্মান জানাতে পারবো, ততক্ষণ আমি জিতেও আমার আমার যে জয় হবে সেটাকে আমি মনে করব না যে আমি জিতেছি। যখন আমি এটা আদায় করে কুচবিহারবাসীর সম্মান ফিরিয়ে দিতে পারবো, কুচবিহারবাসীকে সম্মান জানাতে পারবো, বাঙালিদের কোনো রেজিমেন্ট নেই, তারা বাঙালিরাও গর্বিত হবে যে বাঙালিদেরও একটা রেজিমেন্ট হলো, তাদের সেই স্বীকৃতি, বাঙালিদের সেই স্বীকৃতি আদায় করে দিতে পারবো, তখন মনে করব যে আমার যদি আমি জিতে সংসদ হই, জেতার পরে যে আনন্দ আমার হবে না, এই দাবি আদায় করে দিতে পারলে আমি সেই আনন্দ উপলব্ধি করব। কি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে আপনার সঙ্গে? কী কথা হলো আজকে সারাদিনে? দেখুন, অনেক কথাই হয়েছে ওনার সঙ্গে, খুব কম সময় কথা হয়েছে, রাজনৈতিক কি অবস্থান সেই সম্বন্ধে কথা হয়েছে, আর উনি তো সব খবরই রাখেন, তো আগামী দিনের কিছু কর্মসূচি সম্বন্ধে উনি কথা বলেছেন, আফটার ইলেকশন কী করতে হবে সেই সমস্যা সম্বন্ধেও কথা হয়েছে, এই কথাগুলো এগুলো এইসবই হয়েছে।